ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ডানহাতি অফ স্পিন অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গোথাম নতুন এক কীর্তি গড়েছেন। ঘরোয়া টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি এবং পরে বল হাতে নিয়েছেন 8 উইকেট। ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে কর্ণাটক প্রিমিয়ার লিগের এক ম্যাচে এই কীর্তি গড়েন 30 বছর বয়সী এই ক্রিকেটার। শুক্রবার শিমোগা লায়ন্সের বিপক্ষে বিজেডি পদ্ধতিতে 70 রানের ব্যবধানে জয় পেয়েছে কৃষ্ণাপ্পার বেলারি তাস্কার্স। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 17 ওভার করে খেলার সুযোগ পায় দুই দল। কৃষ্ণাপ্পার সেঞ্চুরিতে আগে ব্যাট করে 203 রানের সংগ্রহ পায় ব্যালারি। ব্যালারির পক্ষে 3 নম্বরে ব্যাট করতে নামা কৃষ্ণাপ্পা 56 বলে 134 রান করে অপরাজিত থাকেন তিনি। পরে তার অফ স্পিনিং বোলিং ভেলকিতে 133 রানে গুটিয়ে যায় শিমোগা। অন্যদিকে দ্বাদশ ওভারে নিজের দ্বিতীয় ওভার নিয়ে আসেন কৃষ্ণাপ্পা। ওভারের দ্বিতীয় বলে সেট ব্যাটসম্যান বাল্লালকে ফিরিয়ে শুরু করেন তাণ্ডব। এরপর তৃতীয় ও চতুর্থ বলে অভিমন্যু মিথুন এবং দেশপাণ্ডেকে সাজ করে পাঠিয়ে পূরণ করেন নিজের হ্যাটট্রিকটি। নিজের পরের ওভারে অল্পের জন্য দ্বিতীয় হ্যাটট্রিকটি হাতছাড়া হয় তার। 14তম ওভারে বোলিং করতে এসে 4 বলের ব্যবধানে আরো 3 উইকেট নেন তিনি। আর নিজের শেষ ওভারের প্রথম বলে 1 উইকেট নিয়ে 8 উইকেট পূরণ করেন কৃষ্ণাপ্পা। ম্যাচে কৃষ্ণাপ্পার বোলিং পিকার দ্বারায় 4 ওভারে 15 রান 8 উইকেট। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।